আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। বিশেষ করে যারা গুচ্ছতে ভর্তি পরীক্ষা দিয়েছ, গুচ্ছর ভর্তি পরীক্ষার প্রশ্ন বিষয়ে অনেকে যে প্রত্যাশা করেছিল তার থেকে অনেক কঠিন হয়েছে। অনেকে হয়তো ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্নে অ্যান্সার করেছে। এখন কথা হচ্ছে যে প্রশ্ন পরীক্ষা একটা দিনে হয়ে যাওয়ার কারণে অনেক শিক্ষার্থী হয়তো নিজের ভালো প্রস্তুতি থাকার পরেও হয়তো ভালো পরীক্ষা দিতে পারে না, নাম্বারটা কম চলে আসে। যে কারণে দেখা যায় যে নাম্বার কম থাকার কারণে এখন কোথায় আবেদন করবে, কোথায় আবেদন করলে ভর্তি হওয়া যাবে, বা এরকম বিষয়ের কারণে সে হয়তো অনেকে মানসিকভাবে ভেঙে পড়তেছে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার একটা দিনে হঠাৎ করে পরীক্ষায় তুমি হয়তো একটু কম নম্বর পেয়েছো, এরকম হতেই পারে। এতে আশাহত হয়েও না, নিরাশ হয়েও না। তুমি যেটা করো যে বাংলাদেশের গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদের একটা তালিকা তৈরি করো, তালিকাটা আমাদের ভিডিওতে দেওয়া আছে, কোন সিরিয়ালে বা কত নম্বর পেলে কেমন আবেদন করতে হবে এই বিষয়ে পূর্বের ভিডিও আমাদের অবশ্যই আছে। তো এই তালিকাগুলো তৈরি করার পর তুমি যেটা করতে পারো যে এই যে আমাদের ভর্তির ব্যাপারে কোথায় কোথায় কবে আবেদন শেষ হচ্ছে, কোথায় কী পয়েন্ট জানতে চাচ্ছে, এই বিষয়টা তুমি একটা ডায়েরিতে সুন্দর করে লিখে রাখো, এবং কবে আবেদন শুরু কবে আবেদন শেষ এটা সুন্দর করে লিখে রাখো, এবং এখন থেকে একটা সুন্দর করে ডায়েরি মেনটেন করো। এই বিষয়গুলো তথ্যগুলো লিখে রাখবা, কারণ দিন শেষে বিভিন্ন তথ্যের ভিড়ে এটা কিন্তু তোমার হারিয়ে যাবে। তো সেখানে অনেক শিক্ষার্থী হয়তো এই তথ্যগুলো না রাখার কারণেই তারা হয়তো নির্ধারিত সময়ে আবেদন করে না, ভর্তি হতে পারে না। কথা হচ্ছে যারা ভালো নম্বর পেয়েছে, যারা ভালো করতে চায় বা যারা ভালোভাবে প্রত্যাশা করে, তারা বেশিরভাগ কিন্তু নির্ধারিত কিছু বিষয়ে পড়তে চায়, যেমন হচ্ছে ইলেকট্রিক্যাল বলো, সিএসি বলো, বা কম্পিউটার রিলেটেড যে সাবজেক্টগুলো এগুলো পড়তে চায়। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে এই চাহিদাগুলো বেশি, অনেক সাবজেক্ট আছে তারা পড়তে চায় না। তো সেক্ষেত্রে তারা হয়তো ভর্তি হওয়ার পরেও সিটটা বহুদূর পর্যন্ত যাবে। তুমি যদি খুলনা ইউনিভার্সিটি বলো বা বরিশাল ইউনিভার্সিটি বলো, যেখানে ভর্তির জন্য ডাকা হয়েছে, সেখানে উপস্থিতির হারটা খেয়াল করতে পারো। যতজন উপস্থিত হয়েছে তার মধ্যেও যারা ভর্তি হয়েছে তারা যে সবাই থাকবে এর কিন্তু নিশ্চয়তা নেই। এরপরে যে তোমার লিস্ট আসবে না, তোমার ওয়েটিং দেখাচ্ছে না, তারপরেও যে দেখাতে পারে, এরকম কিন্তু ঘটনা আমি অনেক দেখেছি, যে শিক্ষার্থীর নাম আসেনি, আশেপাশেও নেই, ওয়েটিং লিস্টেও নেই, সে আবার পরবর্তীতে মেরিট লিস্ট প্রকাশ করার মাধ্যমে সে এসেছে। সেখানে তোমার নাম্বার কম এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। জীবনে একবার হোঁচট খেয়েছো, হোঁচট খাওয়া ভালো, কিন্তু এই হোঁচট থেকে একটা শিক্ষা নাও, পরবর্তীতে তোমার যেন আর এরকম ওয়েটিংয়ে না থাকতে হয়, শেষের দিকে না থাকতে হয়। তুমি কিন্তু তোমার পড়াশোনা জীবনের শেষের দিকে চলে এসেছো, হয়তো এখন একটা ইউনিভার্সিটিতে পড়বা, তারপরে মাস্টার্স পিএইচডি করবা, এই সময়টাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে তোমাকে আরও একটু চেষ্টা নিয়ে তোমাকে ভর্তির আবেদন করতে হবে। তো সেখানে তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবা যে ভালোভাবে যেন তুমি সব জায়গায় আবেদন করতেছ এবং লিখে রাখতেছ, এই অভ্যাসটা গড়ে তোলো। তাহলে দেখা যাবে তুমি এই বিষয়গুলো খোঁজ রাখো, প্রতিদিন যেখানে আবেদন করলা সেখানে তুমি খোঁজ রাখো, নম্বর কম বলে হতাশ হয়ো না, নম্বর কম এটা হতেই পারে, তোমার পরীক্ষা ভালো হলেও বিভিন্ন কারণে হয়তো নম্বর কম আসে। তো সেখানে তুমি খোঁজ রাখো, তুমি অবশ্যই ভর্তি হতে পারবে এটা আমার প্রত্যাশা, এবং বিজ্ঞান প্রযুক্তি মিলে একটা ভালো সংখ্যক সিট আছে, সেখানে ভর্তি হওয়ার সুযোগ তোমার হতে পারে। তো আশাহত হয়ো না, অপেক্ষায় থাকো, তুমি ভর্তি হতে পারবে। আসসালামু আলাইকুম।